মিস্টার মল্লিক স্যার, বুঝেছ আমাকে মন্ত্রীকে জবাব দিতে হচ্ছে? এই অঘটনের কথা তিনি আমায় প্রশ্ন করছেন, আমি কি জবাব দেব? আপনি ওই এরিয়ার ইনচার্জ, আপনি কি করছেন? আমি কি জবাব দেবো মন্ত্রীকে? আই এম ট্রাইং মাই বেস্ট স্যার। ট্রাই হোয়াট? ট্রাই? বড় বড় ক্রিমিনাল গুলো আমরা চ্যালেঞ্জ করে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করি, যখন তখন একটা পাগল কুকুরকে আপনি ধরতে পারছেন না, সে একটা পর একটা মার্ডার করে চলেছে। স্যার কি হয়েছে? স্যার ওই পাগল কুকুরটা ভিতরে আসছে, আসছে স্যার। স্যার স্যার এই সেই কুকুর, আমি এক্ষুনি শুট করছি। না না, এই কুকুর পাগল না। মাই গড, এখন সব ক্লিয়ার হয়ে গেছে, সব প্রমাণও আমাদের হাতে এসে গেছে। রঘুপতি রাঘব রাজারাম আসলে আকাশবাবুকে খুন করেছে। তুমি প্রথমে গিয়ে যদুর বিরুদ্ধে ওয়ারেন্টটা ক্যান্সেল করো। রাঘব আর রাজারাম তো মরে গেছে, কিন্তু এবারে রঘুপতিকে কিভাবে জলদি অ্যারেস্ট করা যায় তুমি তার বন্দোবস্ত করো। স্যার আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? শোন, কুকুরটা যদি ফট করে ঢোকে না, তুই শেষ আমিও শেষ। এই শোন না, খোল না, খোল না, আজই ওকে শেষ করে দিচ্ছি। খোল 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 না। আমার হাত কেন কাঁপছে রে? না স্যার, আপনি কুকুরের বিষয়ে বেশি চিন্তা করছিলেন তো, তাই আপনার রক্তের চাপ বেড়ে গেছে। তাই আপনার রক্তের চাপ কমানোর জন্য শহর থেকে একটা ভালো আইটেম আনিয়েছি। হ্যাঁ, চল এদিকে চল। স্যার, যদু আর আরতিকে আমরা ধরে জঙ্গলে বেঁধে রেখেছি স্যার। আমায় খুলে দাও, খুলে দাও বলছি। আমি রঘুপতির গোলামি করেছি, আমার যা অবস্থা হয়েছে কাল তোমাদেরও এই অবস্থা হবে। তোমাদের মেয়ে বউয়ের অবস্থা এর মতো হবে। আমায় খুলে দাও, খুলে দাও বলছি। খুলবো, নিশ্চয়ই খুলবো, নিশ্চয়ই খুলবো। কিন্তু আমার সঙ্গে যে খেলা খেলেছিস তুই, আমাকে যেভাবে নাচিয়েছিস তুই, আগে আমার খেলাটা দেখ, তারপর খুলে দিচ্ছি। এই তোরা যা। তুই একে বিয়ে করেছিস না? আরে এখানে গাছে নতুন ফল ফললে মন্দিরে যাওয়ার আগে আমার ভোগে লাগে। এই এই গায়ে কিশোরী বড় হওয়া মাত্রই তার শরীরে আমার গায়ের গন্ধ বেরোয়। তুই ভেবেছিলি একে নিয়ে পালিয়ে যাবি, আর বেঁচে যাবি না? তোরই চোখের সামনে তোর প্রেমিকার, তোর স্ত্রীর ইচ্ছা কিভাবে যায় তুই নিজে দেখবি। তারপরে তোকে মারবার দরকার হবে না, তুই নিজেই মাথা টুকে টুকে মরে যাবি। Hey!
Oh,